सुप्रिय शिक्षार्थी सलाम आलैकुम। आमी तोमादेर गत क्लासे निछिलाम समाजकर्म द्वितीय पत्रेर सामाजिक आईन, सेई सामाजिक आईन सम्पर्के प्राथमिक धारणा वैशिष्ट्य एवं उद्देश्य सम्पर्के आलोचना करछिलाम। आज के आलोचना करब विभिन्न जे सामाजिक आईन आछे एई सामाजिक आईन सम्पर्के, विशेष करे 1961 सालेर जे मुस्लिम पारिवारिक आईन आछे सेई आईन सम्पर्के विस्तारित आलोचना करब। तार आगे समाजे बसबास करते गेले आमादेर किछु विधि विधान मेने चलते हैं। ये विधि विधान हे सामाजिक भावे मानुषेर रक्षा कवच। एखन विभिन्न समय प्रेक्षापटे एवं मानुषेर प्रयोजने सरकार विभिन्न समय विभिन्न धरनेर सामाजिक आईन प्रणयन करेछे। ये सामाजिक आईनगुलोर भितरे प्रथमे आछे 1961 सालेर मुस्लिम पारिवारिक आईन, तारपरे आछे 1980 सालेर যৌতুক নিরোধ আইন, 1974 সালের শিশু অধিকার আইন, তারপরে আছে 1983 সালের নারী নির্যাতন আইন, 1989 সালের মাদক নিরোধ অধ্যাদেশ, তারপরে আছে 2003 সালের শিশু ও নারী নির্যাতন আইন, আরেকটা আছে সর্বশেষ 2012 সালের হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন। এইগুলো আছে সামাজিক আইন। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে কয়েকটি সামাজিক আইনের নাম লেখো। তাহলে এই যে সামাজিক আইনগুলো বললাম, এই সামাজিক আইনগুলোর ভিতরে যদি নির্দিষ্ট করে না দেয় তাহলে তিন চারটি যা লিখলে, আর যদি নির্দিষ্ট করে দেয় সেক্ষেত্রে আলাদা কথা যে তিনটি আইনের নাম লেখো অথবা পাঁচটা আইনের নাম লেখো, সেক্ষেত্রে এই সামাজিক আইনগুলোর নাম লিখতে হবে। যাই হোক, আমাদের প্রথম যে আলোচনা আজকে সেটা আছে 1961 সালের মুসলিম পারিবারিক আইন। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে নারী এবং পুরুষের সমান অধিকার, কিন্তু একসময় এই অবস্থা ছিল না। সেই সময় ছিল নারীরা তাদের বিবাহ, দেনমোহর এবং উত্তরাধিকার ক্ষেত্রে বিভিন্নভাবে বঞ্চিত হত। এই বঞ্চিততার হাত থেকে নারীদের রক্ষা করার জন্য তৎকালীন পাকিস্তান সরকার 1958 সালের 7ই অক্টোবর এই 1961 সালের এই মুসলিম পারিবারিক অধ্যাদেশ জারি করে, এবং 1961 সালের 15ই জুলাই থেকে সমগ্র দেশে এই আইন কার্যকর হয়। এখন এই যে 1961 সালের মুসলিম পারিবারিক আইন, এই আইনের বিশেষ কিছু বিধান আছে। সেই বিধানগুলো কি এখন আমরা জানবো যে 1961 সালের মুসলিম পারিবারিক আইনে কি কি বিধান আছে। এক নম্বরে আমরা দেখি বিবাহের ক্ষেত্রে বয়স। এই 1961 সালের মুসলিম পারিবারিক আইনে ছেলেদের বিবাহের ক্ষেত্রে বয়স নির্ধারণ করেছে 21 বছর, এবং মেয়েদের বিবাহের ক্ষেত্রে বয়স নির্ধারণ করেছে 18 বছর। তার মানে কি 21 এবং 18 আগে বিয়ে দেওয়া যাবে না। এখন যেটা আমরা বলছি বর্তমান আইনে যে 21 এবং 18 আগে বিয়েটাই বাল্যবিবাহ, তাহলে এই সিদ্ধান্ত কিন্তু 1961 সালের সেই আইনেই ছিল। হয়তো আইনের বাস্তব প্রয়োগ হয়নি বলেই এই বাল্যবিবাহ প্রচলন ছিল। বর্তমান সমাজে কিন্তু এই সেই আইনের প্রতিফলন পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিপালন হচ্ছে। দুই নম্বরে এসো, তাহলে আমরা গেলাম বিবাহের বয়স। দুই নম্বরে আছে পাত্রীর মতামতের প্রাধান্য। এখন এমন একটা সময় ছিল যে সময় নারীদের মতামতের কোনো প্রাধান্য ছিল না। অভিভাবকরা ছেলে দেখতো, দেখে মেয়েকে বিয়ে দিয়ে দিত, ওই মেয়ে না বুঝেই তার সংসার করেছে, এরকম তার পছন্দ অপছন্দের কোনো প্রাধান্য দেওয়া হয়নি। কিন্তু 1961 সালের আইনে বলা হয়েছে যে নারীদেরও তার পছন্দের প্রাধান্য দিতে হবে। তারপরে এসো তিন নম্বরে আছে বিবাহ, প্রত্যেকটা বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে। এই 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রত্যেকটা বিবাহ যখনই হবে তখন সে বিবাহ রেজিস্ট্রি করতে হবে, এবং এই বিবাহ রেজিস্ট্রি করার জন্য ইউনিয়ন বা পৌরসভায় এক বা একাধিক ব্যক্তির লাইসেন্স প্রদান করা হবে। এই লাইসেন্সড ব্যক্তিরা নিকা ও রেজিস্টার হিসেবে গণ্য হবে। তারপরে এসো চার নম্বরে দ্বিতীয় বিবাহ। প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা যাবে না, তবে শর্ত আছে যদি প্রথম স্ত্রী বন্ধাত্ম হয়, শারীরিক বা মানসিকভাবে রোগাক্রান্ত হয়, সেই ক্ষেত্রে বরপক্ষের একজন এবং স্ত্রীপক্ষের একজন এবং সালিশি বোর্ডের চেয়ারম্যানের সুপারিশ ক্রমে দ্বিতীয় বিবাহ করা যাবে।
চার পাঁচ নম্বরে এসো, দেনমোহর। দেনমোহর হচ্ছে স্ত্রীর অধিকার। ইসলামিক আইনে দেনমোহর পরিশোধ বাধ্যতামূলক। যদি স্ত্রী দেনমোহর দাবি করে আর স্বামী যদি দিতে অস্বীকার করে, সেই ক্ষেত্রে 1,000 টাকা জরিমানা অথবা 1 বছরের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তারপরে আসলো তালাক। এই আইনে তালাক সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে। যদি স্বামী স্ত্রীকে তালাক দিতে চায়, সেক্ষেত্রে স্বামীকে লিখিতভাবে তালাকনামা সালিশি বোর্ডের চেয়ারম্যানের কাছে 1 কপি পাঠাতে হবে, স্ত্রীকেও 1 কপি দিতে হবে। যদি এর ব্যর্থতা ঘটে, সেক্ষেত্রে স্বামীকে 5,000 টাকা জরিমানা অথবা 1 বছরের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে যদি স্ত্রী গর্ভবতী হয়, তাহলে গর্ভকাল অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এই তালাক কার্যকর হবে না। এবার এসো ভরণ পোষণ। স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে এবং প্রত্যেক স্ত্রীকে সমভাবে তার ভরণ পোষণ না করে, সেই ক্ষেত্রে স্ত্রীরা অভিযোগ করলে সালিশি বোর্ডের চেয়ারম্যান তার ভরণ পোষণের একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দেবে। এটা হচ্ছে ভরণ পোষণের ক্ষেত্রে। এবার এসো উত্তরাধিকার। উত্তরাধিকারের ক্ষেত্রে এই আইনটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে। একসময় ছিল কি, যে দাদা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায়, তাহলে ওই বাবার সন্তানেরা ওই সম্পত্তি থেকে বঞ্চিত হত। কিন্তু 1961 সালের আইনে যদি বাবা দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারাও যায়, তাহলে ওই বাবার যে সন্তানরা থাকবে তারা ওই তার বাবা যে পরিমাণ সম্পদ পেত সেই সম্পদের রেশিও অনুযায়ী সম্পদের হকদার হবে। এটা হচ্ছে 1961 সালের আইন। তারপরে আছে বিবাহ তালাক ব্যতীত বিবাহ বিচ্ছেদ। তালাক ব্যতীত বিবাহ বিচ্ছেদ এটা আবার কেমন, এরকম কথা আসতে পারে। হ্যাঁ, তালাক ব্যতীত বিবাহ বিচ্ছেদ যেটা হচ্ছে, যে স্বামীর দারিদ্রতা, বেকারত্ব, ভগ্ন স্বাস্থ্য কিংবা কারাবরণ। কারণ অনেক সময় হয় কি, যে স্বামী 6 বছরের জেল হয়ে গেছে, তাই স্বামী 6 বছরের জেলে যান, স্ত্রী কী করবে? স্ত্রী যদি মনে করে যে তার 6 বছর জেল হয়েছে, আমি আর তার সাথে সংসার করব না, যদি এমন কিছু হয়, সেই ক্ষেত্রে স্ত্রী তার কাছ থেকে তালাক দাবি করতে পারে, এমনকি স্ত্রী নিজেও তালাক দিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, যে স্ত্রীরা দেনমোহর পরিশোধের জন্য তাকিদ দেয়, আর স্বামী তো এমনি অক্ষম, তা শারীরিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, আর যারা কারাবরণ করে তাদের তো কথাই নেই, নির্দিষ্ট সময় পর্যন্ত কারাবরণ করা লাগে। সেই নির্দিষ্ট সময় পর্যন্ত যখন কারাবরণ করবে, সেই সময় স্ত্রী যদি মনে করে যে আমি স্বামীর সাথে আর থাকছি না, অন্য জায়গায় বিবাহ করবো, তাহলে তালাকও দিতে পারে, আবার তালাক চেতেও পারে। এইটাই হচ্ছে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের টুকিটাকি একটা ধারণা। এবং এই ধারণাগুলো যে তোমরা মনে রাখো, তাহলে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক, এখন দেখা গেল যে একটা উদ্দীপক দেওয়া হলো, উদ্দীপকে দেনমোহর সংক্রান্ত কোনো কথা বলা হয়েছে, তাহলে আমাদের কী হবে, যে আমরা জানি যে 1961 সালে যে মুসলিম পারিবারিক আইন আছে সেখানে কথা বলেছে কি, দেনমোহরের কথা বলেছে, তালাকের কথা বলেছে, উত্তরাধিকারের কথা বলেছে, ভরণ পোষণের কথা বলেছে। হ্যাঁ, এখন এই যে টোটাল যে বিষয়গুলো, যদি উদ্দীপকে কোনো জায়গায় ইঙ্গিত থাকে, তাহলে তোমরা নিঃসন্দেহে ধরে নেবা যে এটা 1961 সালের মুসলিম পারিবারিক আইন। তা ক্লিয়ার? যাই হোক, আজকে আমি তোমাদের যে আলোচনা করলাম, এই 1961 সালের মুসলিম পারিবারিক আইন, এই মুসলিম পারিবারিক আইন সম্পর্কে যে ধারণাটা দিলাম, এই ধারণাটা যদি তোমরা আরেকবার দেখো, এই লেকচার শোনো আরেকবার দেখো, দেখার পরে দেখবা যে পূর্ণাঙ্গ যে ধারণা সেটা তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।